সাজেক ভ্রমণের দ্বিতীয় দিন। রৌদ্রমাখা শীতের সকাল, প্রচণ্ড শীতে মেঘগুলো পাহাড়ের কোল ঘেঁষে জড়সড় হয়ে আছে সর্বত্র, আর পাখির ডাকে নিরিবিলি পার্বত্য অঞ্চলে আরেকটি কর্মমুখর দিনের জানান দিচ্ছে সর্বত্র। সাজেকে আজকে আমাদের সকালের নাস্তা ব্রেকফাস্ট সব কুসুম মামুনকে দিয়ে দেবেন। সকালের নাস্তা সেরে আমরা অবশ্য বের হই সাজেকের রুইলুই পাড়া থেকে কংলাক পাড়ায় যাওয়ার জন্য। কংলাক হলো সাজেকের সর্বোচ্চ স্থান। রুইলুই পাড়ার রূপ আমরা দেখে ফেলেছি ইতোমধ্যে। অবশ্য গভীর রাতে মেঘগুলো কটেজের বারান্দায় চলে আসে, কিন্তু সেই রূপ ক্যামেরার ফ্রেমে দেখানো সম্ভব নয়। এটা তাদের প্রার্থনার স্থান, এখানে প্রার্থনা করে। এখান থেকে কংলাক পাহাড়ের কাছাকাছি যাওয়ার জন্য আমরা চাঁদের গাড়িতে করেই রওনা হলাম এক আনন্দ ঘন অনুসন্ধির সুৎসাহ নিয়ে। ফেয়ার এনজয় দেয়ার জার্নি, সবাই পাহাড়ে উঠে হেঁটে হেঁটে আর আমরা পাহাড়ে উঠে গাড়িতে। কংলাক পাহাড় উঠছে। হাতে সবার বাস, আমি অবশ্য বাস ছাড়াই উঠছি। এর আগে চন্দ্রনাথ পাহাড়ে একটি খাড়া পাহাড় আমি উঠেছিলাম বাস ছাড়া। উঠেন না কেন, চলে আসেন। এখান থেকে আরো উঠতে হচ্ছে। এখন পাইতো না দূরে, তার দোকান।
I'm tired because it's a very long journey. এটা কংলাক পাহাড়, কংলাক পাহাড়ের একদম চূড়া। সে চূড়া এসে আমরা দেখতে পেলাম এই যে প্লাস্টিকের বোতল। এই যে দোকান, ডবল ফাঙ্গাস মারা না, ডবল ফাঙ্গাস। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসেছি কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটা হলো সাজেকের সর্বোচ্চ শৃঙ্গ বলা যায়, বা সর্বোচ্চ স্থান। অর্থাৎ এই স্থানটা সমুদ্রপৃষ্ঠ হতে 1800 উচ্চতায়। কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আপনাদের চারপাশের একটু দেখাবো। এদিকটায় আমার সম্মুখে আছে ভারতের মিজোরাম পাহাড় এবং রাজ্য, সমস্ত দেখছি কুয়াশা। আমরা যদি এখন নিচে থাকতাম তাহলে নিচে থেকে আকাশ দেখা যেত না এই কুয়াশার জন্য, এলাকা সাদা হয়ে আছে। সব পরিষ্কার, পাহাড় দেখা যাচ্ছে, সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে। নিচ এলাকাটু যে যে সমতল এলাকা, সমতল এলাকা কুয়াশায় ঢাকা। মেঘের রাজ্য সাজেকে, মানে মেঘ সোয়ার যে একটা অনুভূতি, এটা কেউ না আসলে তো আসলে বলে বোঝানো যাবে না। যে সকালের এই যে মেঘ নিচে দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে নেমে গেছে, পাহাড় আর মেঘ একাকার মিশে একাকার হয়ে গেছে। এই যে দৃশ্যটা, এই যে আবহাওয়া, এটা এই যে একটা অন্যরকম একটা দৃশ্য, এটা আসলে ক্যামেরাতে দেখে বোঝানো যাবে না। পড়ে যাবেন, আসতে হবে, দেখতে হবে, এনজয় করতে হবে। এখানে আছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেও আসছে। দেখি ভাই কিছু বলবে কি না আমাদের আমাদের কাছে এই কংলাক পাহাড়ে ওঠার যে তার অভিজ্ঞতা, এবং যারা আসবে তাদের সম্পর্কেও কোনো দিক নির্দেশনা। বলা হয়ে থাকে বাংলাদেশের সৃষ্টিকর্তা কর্তৃক যে প্রাকৃতিক সম্পদ তার একটা বৃহৎ অংশ ছেটে দিয়েছে এই যে চট্টগ্রামে, তারই একটি অঞ্চল আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি। সাজেক ইউনিয়ন 720 বর্গ মাইলের আয়তনের এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গায় স্থান করে নিয়েছে শীর্ষে। সো আমরাও এসেছি যে গল্প আপনাদের শুনেছি, সেই গল্পটা আসলে বাস্তবতা কেমন সেটা একটু দেখার জন্য। নিঃসন্দেহে এই অনুভূতি অসাধারণ। এখানে যে আমরা নিচ থেকে যে মেঘ দেখতাম, বৃষ্টির যে বিষয়টা, সেটা এখন আমার হচ্ছে মেঘ এখন আমাদের নিচে। যে আসলে মেঘ ছোঁয়ার বা মেঘ কাছ থেকে পাহাড়ের চূড়া থেকে দেখার যে অনুভূতি, এটি আসলে বলে শেষ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। যারা এখনো আসেননি, ঘুরে যান, প্রকৃতিকে দেখেন। মনে রাখতে হবে প্রকৃতির আপনার এমন কোনো আচরণ যেন প্রকৃতি ক্ষতির করার ব্যাপারে কোনো প্রভাব না ফেলে, এটি আপনার আমার সবার দায়িত্ব। যেখানে বর্জ্য না ফেলা, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য এমন কোনো আচরণ আপনার কাছ থেকে কেউই আশা করে না, প্লাস্টিকের বোতল। সুতরাং আপনি একজন দায়িত্বশীল নাগরিক, আপনি আপনার বিবেকের কাছ থেকে এই সৌন্দর্য যেভাবে আপনি উপভোগ করছেন অন্যরাও যেন উপভোগ করতে পারে, সেই জায়গাটাই খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকের। এই অনুরোধ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। এই লোক ময়লা ফেলা দিচ্ছে, ময়লা ফেলানো ভালো। এবার
সিমুলেট ছবিটা একটু তুললে ওই শর্তে বলো পাহাড় পরিষ্কার করছে, এতে করে পাহাড় ধ্বংস হচ্ছে ধীরে ধীরে। পাহাড় পরিষ্কার করে এখানে হয়তো আর কিছুদিন পরে বাড়িঘর তুলে ফেলবে। কংলাক পাহাড়ে ভ্রমণের মধ্য দিয়ে আমরা শেষ করলাম সাজেকের ভ্রমণ। এরপর আমরা যাব খাগড়াছড়ির আকর্ষণীয় আলুটিলার অন্ধকার গুহায়। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আবার দেখা হবে সেই অন্ধকার গুহায়। আর আপনারা সাজেক ভ্রমণ করতে আসলে অবশ্যই কংলাক পাহাড় ঘুরে আসবেন। আর সাজেক কীভাবে আসবেন সে সম্পর্কে জানতে আমাদের প্রথম ভিডিওটা এখান থেকে দেখতে পারেন। আর ভ্রমণের পূর্বে অবশ্যই মাথায় রাখবেন আপনার দ্বারা যেন প্রকৃতির বিপর্যয়ে প্রভাব না পড়ে সামান্যতম।